অভয়ার বিচার না পাওয়ার আজ 84তম দিন। বিচারের দাবিতে 84 দিন ধরে সোচ্চার আমরা, সব বয়সে সব শ্রেণীর মানুষ গর্জে উঠেছি বারবার, দখল নিয়েছি রাজপথ, স্লোগান তুলেছি কোটি কণ্ঠে। এই রাজ্যের সীমানা ছাড়িয়ে গোটা দেশ, গোটা বিশ্ব অপেক্ষায় আছে অভয়ার ন্যায় বিচারের জন্য। আমরা দেখেছি কলকাতা পুলিশ কিভাবে তদন্তের নামে অপরাধ হামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে, দেখেছি প্রশাসন কিভাবে অপরাধীদের আড়াল করেছে, এখনো করে চলেছে ন্যূনতম লজ্জাবোধ ছাড়াই। আন্দোলনের চাপে তদন্তভার গেছে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই এর কাছে, নজরদারি করছে সুপ্রিম কোর্ট, কিন্তু এত কিছুর পরেও তদন্তের গতি এখনো অতি শ্লথ, বিচার এখনো অধরা। সিবিআই একটা প্রাথমিক চার্জশিট পেশ করেছে নিম্ন আদালতে, সমাজ মাধ্যমে একটা নথি ঘুরছে যেটা সিবিআই এর চার্জশিট বলে মনে করা হচ্ছে। যদি তাই হয় তাহলে বলা যায় যে অত্যন্ত সেই দুর্বল চার্জশিট, ধোঁয়াশা অনেক, এই অপরাধ ঘিরে অনেক প্রশ্নেরই কোনো উত্তর নেই তাতে, সেরকমই অল্প কিছু প্রশ্ন আমরা রাখছি এখানে। 9 তারিখে অটোপসি স্যাম্পেল নেওয়া হলেও কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবে পাঠানো হলো 14 তারিখ, এত দেরি কেন? সঞ্জয় রায়কে আটক করা হয় 9 তারিখ রাতে, কিন্তু তার রক্ত মাখা জামা কাপড় ব্যারাক থেকে নিয়ে আসা হয় 12 তারিখ, আবার এত দেরি কেন? চার্জশিটে খুব নির্দিষ্টভাবে ঘটনার দিনের টাইম লাইন, বিভিন্ন সময়ে কি হয়েছিল তার বর্ণনা আছে। যেমন ওই দিন দুপুর 12:15 নাগাদ বাবা মা আরজিকর হাসপাতালে এসে পৌঁছান তা বলা হয়েছে, কিন্তু তারা আসার পর কি হয়েছিল, কেন তারা 3 ঘন্টা ধরে অভয়ার মৃতদেহের কাছে যেতে পারেননি তার কোনো উল্লেখ চার্জশিটে নেই। একইভাবে ঠিক কোন সময় টালাতারায় এই ঘটনা জানানো হয়েছিল তারও উল্লেখ নেই। কি কারণে কলেজ কর্তৃপক্ষ এফআইআর করেননি, কেন অভয়ার মা বাবাকেই এফআইআর করতে হয় তার উল্লেখ নেই। 9 তারিখে সিজার মেমো তৈরি করা শেষ হয় 10:45, এফআইআর হয় 11:45, তার আগেই 11:30 আটক করা হয় সঞ্জয় রায়কে। এফআইআর এর আগেই দ্রুততার সাথে অপরাধী আটক হওয়াটা স্বাভাবিকভাবেই সন্দেহের জন্ম দেয়। অভয়ার মা বাবাকে মৃতদেহের প্রায় কাছেই ঘেঁষতে দেওয়া হয়নি, মৃতদেহ সৎকারের কাজটুকুও তাদের করতে দেওয়া হয়নি। সৎকারের কাজে পুলিশের এত দ্রুততার কারণ কি, কে নির্দেশ দিয়েছিল, কার নির্দেশে মৃতদেহ সৎকারের সময় বাড়ির লোকেদের সেখানে যেতে দেওয়া হয়নি? চার্জশিট অনুযায়ী সঞ্জয় রায় 3:20 আরজিকর হাসপাতালে ঢোকে, তারপর ট্রমা কেয়ার বিল্ডিং এ যায় 3:34, বেরিয়ে আসে 3:36, এরপর ইমার্জেন্সি বিল্ডিং এর 4th ফ্লোরে সে যায়, সময় দেওয়া নেই, 4:03 3rd ফ্লোরে চেস্ট মেডিসিন ওয়ার্ডে সিসিটিভিতে তাকে দেখা যায়। এর মাঝে প্রায় 8 ঘন্টা সময় সে কি 4th ফ্লোরে ছিল, 4th ফ্লোরে সে ঠিক কি করছিল? সঞ্জয় রায়ের শরীরে আঘাতের চিহ্নগুলো নির্যাতিতার প্রতিরোধের কারণেই হয়েছে বলে মনে করা হচ্ছে। নির্যাতিতার নখের যে নমুনা নেওয়া হয়েছিল পরীক্ষার জন্য, তাতে কি সঞ্জয় রায়ের টিস্যু পাওয়া গিয়েছে, উল্লেখ নেই চার্জশিটে। কেন? সঞ্জয় রায়ের ব্লুটুথ ইয়ারফোনের উপর ভিত্তি করে পুলিশ তাকে গ্রেপ্তার করে। চার্জশিটের চেস্ট মেডিসিন সিসিটিভিতে সঞ্জয় রায়ের গতিবিধির বর্ণনা দেওয়া আছে। 4:03 ব্লুটুথ ইয়ারফোন গলায় সঞ্জয় ক্যামেরার ডান দিক থেকে ওয়ার্ডের দিকে যায়, 4:32 সে ওয়ার্ড থেকে বেরিয়ে যায়, তখন তার গলায় ইয়ারফোন ছিল না। এর মধ্যে একবার 4:31 ওয়ার্ড থেকে তাকে ক্যামেরার দিকে যেতে দেখা যায় এবং আবার সে ওয়ার্ডে ফিরে যায়। লক্ষণীয় ভাবে এই সময় তার গলায় ইয়ারফোন ছিল কি ছিল না চার্জশিটে তার উল্লেখ নেই। কেন? অভয়ের পোস্টমর্টেম রিপোর্টে তার এন্ডোসারভাইকাল ক্যানালে সাদা চটচটে তরলের অস্তিত্ব পাওয়া গিয়েছিল, যা কিনা টেমিনাল ফ্লুইড হতে পারে। এই তরলের পরীক্ষা করা হয়েছে কি, তার ডিএনএ অ্যানালাইসিস করা হয়েছে কি, সেটা সঞ্জয় রায়ের ডিএনএ নাকি অন্য কারো, সেই রিপোর্টগুলো কোথায়, এই সাদা কারো তরলের উল্লেখ কেন নেই চার্জশিটে, এটার প্রশ্নের জবাব আমরা চাই। অভয়ার ধর্ষণ খুন প্রমাণ লোপাট ও তার সাথে আরজিকর মেডিকেল কলেজে পাহাড় প্রমাণ দুর্নীতির যে মামলা দুটি শিয়ালদা কোর্টে বিচারাধীন তা আমরা জানি, অথচ এই মামলা চলার পর্যায়ে সিবিআই একাধিকবার অভিযুক্তদের আদালতে হাজির করায়নি, একাধিকবার সিবিআই এর আইনজীবী সময়ে আদালতে উপস্থিত হননি, এমনকি এও জানা গিয়েছে যে দুর্নীতির মামলাটিতে সন্দীপ ঘোষ ও অন্যান্য অভিযুক্তদের জেরা করার প্রক্রিয়াটিও এগোয়নি। গত 21শে অক্টোবরের
যে শুনানি তাতে সিবিআই অভিযুক্তদের আদালতে পেশ করেনি। স্বাভাবিকভাবেই এই মামলাগুলো দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, অভিযুক্তদের জামিন পেয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে। আমরা প্রশ্ন তুলছি, সিবিআই এর এহেন এই ধরনের দায়সারা পদক্ষেপ কেন? দোষীদের চিহ্নিতকরণ ও দ্রুত বিচারের প্রক্রিয়াতে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার এহেন ভূমিকা আমাদের উদ্বিগ্ন করছে। সিবিআই এর প্রাথমিক চার্জশিটটিতে শুধুমাত্র সঞ্জয় রায়ের বিরুদ্ধে পেশ করা হয়েছে। আমরা জানতে চাইছি এই অপরাধের সাথে আর কেউ যুক্ত ছিল কিনা, সিবিআই কবে আর স্পষ্টভাবে তা জানাবে। প্রমাণ লোপাট ও দুর্নীতির দায়ে অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট কবে পেশ করা হবে? এরা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নির্দেশ পেয়ে তথ্য প্রমাণ লোপাট করেছিল? এক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কি তদন্তের আওতায় আনা হয়েছে, এনেছে সিবিআই? এই প্রশ্নের জবাব আমরা চাই। আমরা আশা রাখব দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা এই প্রশ্নগুলি সঠিক উত্তর দেবে, দূর করবে তদন্ত নিয়ে তৈরি হওয়া সমস্ত ধোঁয়াশা। এখনও আমরা আশা রাখছি সিবিআই কোন প্রভাবশালী শক্তি দ্বারা প্রভাবিত হবে না। অপরাধীরা যত ক্ষমতাশালী হোক না কেন, তদন্তের মাধ্যমে তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনবে। আমরা আশা রাখছি দেশের বিচার ব্যবস্থা সঠিক ও দ্রুত বিচার করবে, ন্যায় বিচার পাবে অভয়া। উপরোক্ত প্রশ্নগুলোকে সামনে রেখে আপনারা সবাই জানেন গত 30 অক্টোবর আমরা সিজিও ভবন অভিযানের ডাক দিয়েছিলাম, যে অগণিত মানুষ, সাধারণ মানুষ, বিভিন্ন ডাক্তার নার্সদের সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন আমাদের ডাকে সাড়া দিয়ে উক্ত কর্মসূচিকে সফল করতে আমাদের পাশে এসে দাঁড়ালেন, তাদের সবাইকে আমরা সংগ্রামী অভিবাদন জানাই। ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও ভয়ের রাজনীতি মুক্ত এক উন্নত জনমুখী স্বাস্থ্য ব্যবস্থার জন্য আমাদের আন্দোলন জারি আছে। আর একটা অভয়ার ঘটনা যাতে ঘটতে না পারে তা সুনিশ্চিত করতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। অন্যদিকে আরজিকর সহ অন্যান্য বিভিন্ন মেডিকেল কলেজের শাসক দলের প্রত্যক্ষ মদতে ভয়ের রাজনীতির পাণ্ডারা আগের মতোই মৌরসি পাট্টা কায়েমের চেষ্টা চালাচ্ছে। ন্যাশনাল মেডিকেল কমিশনের নিয়ম মেনে কলেজ কর্তৃপক্ষের তৈরি করা এনকোয়ারি কমিটির তদন্ত ও শাস্তিদানের এখতিয়ার নিয়েই আপত্তি জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী নিজে। আমরা আগেই উল্লেখ করেছি যে এ ধরনের বক্তব্য সরাসরি মেডিকেল কলেজগুলোর স্বশাসনের বিরুদ্ধে, গণতন্ত্রের মূল ধারার পরিপন্থী, এবং সর্বোপরি মেডিকেল কলেজগুলোতে ভয়ের রাজনীতিকে পুনঃপ্রতিষ্ঠিত করার একটি শাসক দলীয় প্রচেষ্টা বই আর কিছু নয়। আমরা এই অপচেষ্টাগুলোর বিরুদ্ধে সর্বতোভাবে লড়াই চালিয়ে যাব। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা কিছুতেই ভয়ের রাজনীতির আখড়া বানাতে দেব না। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়ন সহ অন্যান্য দাবিগুলো মেনে নিয়ে সরকারি যে নির্দেশিকাগুলি জারি করা হয়েছে সেগুলি রূপায়ণে সরকার কতটা আন্তরিকভাবে সচেষ্ট সে ব্যাপারে আমাদের তীক্ষ্ণ দৃষ্টি থাকবে। সাধারণ মানুষের স্বার্থই আমাদের স্বার্থ। সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় রোগী স্বার্থ সুনিশ্চিত করার জন্য, উন্নত জনমুখী চিকিৎসা সুনিশ্চিত করার জন্য WBJDF হাসপাতাল থেকে রাজপথ সমস্ত জায়গায় উপস্থিত আছে, আগামীতেও থাকবে। আমাদের নজর থাকবে 4 তারিখ শিয়ালদা কোর্ট এবং 5 তারিখ সুপ্রিম কোর্টের শুনানিগুলির দিকে। আগামী 9ই নভেম্বর আরজিকরের যে নারকীয় ঘটনা তার 3 মাস পেরিয়ে যাবে। 3 মাস মানে 90 দিন, ঠিক 90 দিন সিবিআই এর হাতে থাকে তদন্তের চার্জশিট পেশ করার জন্য। বিচার না পাওয়ার, বিচারের নামে প্রহসনের 90 দিন। 9ই নভেম্বর আমরা বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে অভয়ার স্মৃতিতে দ্রোহের গ্যালারি প্রদর্শনী করতে চলেছি, যেখানে এই চলমান আন্দোলনের বিভিন্ন মুহূর্তকে ও মূল সুরকে ধরে রাখার চেষ্টা করা হবে বিভিন্ন ছবি, পোস্টার, কবিতা, আর্ট ইনস্টলেশনের মাধ্যমে। ওই দিন আরজিকর হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন হবে। ঠিক সেদিনই সিবিআই তদন্ত ও চলমান আন্দোলন সম্পর্কে জনতার মতামত নিতে বিকেল 3টে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অবধি ন্যায় বিচারের দাবিতে আমরা নাগরিক মিছিলের ডাক দিচ্ছি। বাংলার বিভিন্ন জেলায় জেলায় ন্যায় বিচারের দাবিতে আপামর জনগণকে আমরা পথে নামার আর্জি জানাচ্ছি সেই দিন। ওই দিন নিজের মতো করে প্রতিবাদ জানান বিচারের দাবিতে। মিছিল হোক বা সমাবেশ,
জমায়েত হোক বা মানববন্ধন, প্রতিবাদ সভা বা সাংস্কৃতিক সভা, প্রত্যেকে নিজেদের মতো করে প্রতিবাদে সোচ্চার হন পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায়, নিজেদের ক্লাবে, সোসাইটিতে, গ্রামে গঞ্জে। অভয়া ন্যায় বিচারের দাবিতে, অভয়া ন্যায় বিচার আমাদের অঙ্গীকার, আর একটাও অভয় যাতে না হয় তা সুনিশ্চিত করা আমাদের অঙ্গীকার। এই অঙ্গীকারকে কেউ রাজনৈতিক দলের ফাঁপা প্রতিশ্রুতি ভেবে ভুল করবেন না। তিলোত্তমার বিচার না নিয়ে আমরা আন্দোলন ছাড়ছি না, রাজপথ ছাড়ছি না। এই ইংলিশ